ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোটছে দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। সব মিথ্যে কথা, সব মিথ্যে প্রপাগান্ডা করছে, এসব কিচ্ছু না। হুগলির ভোটযুদ্ধে সম্মুখ সমরে দুই দিদি, একদিকে লকেট চট্টোপাধ্যায়, একদা বাংলা চলচ্চিত্রে অত্যন্ত পরিচিত মুখ, উল্টো দিকে একদা বড় পর্দার দুষ্টু মিষ্টি নায়িকা, আর এখন রিয়েলিটি শো এর সুবাদে ঘরে ঘরে পরিচিত রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই রিয়েলিটি শো ঘিরেই এখন ভোটের রাজনীতিতে নতুন বিতর্ক। বুধবার হুগলির রবীন্দ্রনগরে দেবীদাসতলায় একটি স্টুডিওর সামনে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রচনা বন্দ্যোপাধ্যায় যে রিয়েলিটি শো সঞ্চালনা করেন তার অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো ছিল সেখানে। বিষয়টি নজরে আসতে রচনার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার ও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে, ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোটছে দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন, মানে তৃণমূল কতটা ফেক, নির্বাচন কমিশন কেন এটা দেখছে না? এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে, শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে। দিদি নাম্বার ওয়ান আমার একটা 365 দিনের শো, আমি সারাদিন প্রচার করছি, আমি তারপর রাত্রে গিয়ে দিদি নাম্বার ওয়ানে শুটিং করছি, তাহলে আমার নন টেলিকাস্ট হয়ে যাবে। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এর মধ্যে কোনো রকম ভোট নিয়ে কোনো ব্যাপার নেই, কিছু নেই, সব বাজে কথা বলতে বারণ করুন, ভোট এসে গেছে, এখন আর এসব ফালতু কথা বলে নিজের ইমেজ ক্রিয়েট করা দরকার। শেষ অবধি হুগলির দিদি নাম্বার ওয়ান কে হন, উত্তর মিলবে 4 জুন। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। মমতা ব্যানার্জি আপনে ভতিজে কো সিএম বানানা চাহতি। পূর্ব বর্ধমানের মেমারির পর এবার হুগলির শ্রীরামপুর, ফের অমিত শাহর মুখে শোনা গেল ভাইপো শব্দ। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে পরিবারতন্ত্রের অভিযোগে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ পরিবারবাদী পার্টিয়া জিসমে মমতা ব্যানার্জি আপনে ভতিজে কো সিএম বানানা চাহতি, শরদ পাওয়ার আপনি বেটি কো মুখ্যমন্ত্রী বানানা চাহতে, উদ্ধব ঠাকরে আপনে বেটে কো সিএম বানানা চাহতে, স্টালিন আপনে বেটে কো মুখ্যমন্ত্রী বানানা চাহতে হ্যায়, আর সোনিয়া গান্ধী রাহুল বাবা কো পিএম বানানা চাহতি হ্যায়। আর দূসরি ওর কোন হ্যায়? দূসরি ওর গরিব চায় ওয়ালে কে ঘর পে জন্মে হুয়ে ইস দেশ কে মহান নেতা নরেন্দ্র মোদি হ্যায়, নরেন্দ্র মোদি। এ দোনো কে বীচ মে শ্রীরামপুর ওয়ালো আপকো তয় করনা হ্যায়, এ দেশ কিসকো দেনা। এটা অবশ্য প্রথমবার নয়, এর আগে মেমারির সভাতেও এই একই সুরে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। এ চুনাও জো হ্যায় ও তয় করনে কা চুনাও হ্যায়, কে দেশ কি জনতা কো বঙ্গাল কি জনতা কো পরিবারবাদ রাজ চাহিয়ে ইয়া রাম রাজ্য চাহিয়ে, মুঝে বতাও আপ ভতিজে কো সিএম বানানা চাহতে হো ক্যা? অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আপনারা সামলাতে পারছেন না, রুখতে পারছেন না, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছেন না। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এমন সব আত্মঘাতী বিবৃতি দিয়ে বসছেন, এগুলোকে বলে সেম সাইড গোল। মমতা ব্যানার্জি তার ভাইপোকে নাকি মুখ্যমন্ত্রী করতে চান, কে বলছেন? অমিত শাহ। আমি বলছি, আজ থেকে 1 বছর আগে বলেছি, অমিত শাহ পশ্চিমবাংলায় সিন্ডে খুঁজতে চাইছেন। মমতা ব্যানার্জি কি বলছেন আর অমিত শাহ কি বলছেন আমার শুনে লাভ নেই। অমিত শাহ বলুন, মহারাষ্ট্রে যেমন সিন্ডে, পশ্চিমবাংলায় ওর সিন্ডে কে? তিনি মুখ্যমন্ত্রী কে হন? লোকসভা নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী বাছাইয়ের নির্বাচন, তার প্রচারে এসে বারবার মুখ্যমন্ত্রীত্ব নিয়ে অমিত শাহর আক্রমণ বাগযুদ্ধে নতুন মাত্রা যোগ করছে। অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, আশিস বাগচি, এবিপি আনন্দ।